আসসালামু আলাইকুম, মেহনাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব, শুধু আনন্দ, আনন্দের খবর, সবটুকু আনন্দের খবর। শুনতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে হবে এবং আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বা ভিডিওটা না টেনে দেখবেন। আর সকাল সকাল ঘুম থেকে উঠি, আমার হাজবেন্ড সাতবাগানে চলে গেল। সাতবাগানে গিয়ে উনি আজকে আমার সাতবাগানের সমস্ত গাছগুলোকে পরিচর্যা করবে। আর আমার ই ছিল, গাছে বেগুন ছিল, সে বেগুনগুলো পেরে নিয়েছে, সেগুলো দিয়ে আজকে একটা মজার খাবার বানাবো। তাই নিজের গাছের বেগুন খেতে প্রচণ্ড স্বাদ হবে, প্রচণ্ড ভালো লাগবে, তাই পেরে নিলাম। আর আগেও আমি কয়েকটা পেরেছি, ওগুলো আমি তরকারিতে রান্না করে খেয়েছি। আসলে নিজের হাতের তরি তরকারি খেতে প্রচণ্ড ভালো লাগে। আমরা বাজার থেকে যাই, কিছু খাই না কেন, সেগুলো খেতে আমাদের কাছে আসলেই বেশি একটা মজা লাগে না। বা নিজের হাতের জিনিস খারাপ হইলেও অনেক ভালো লাগে, সত্যি কথা বলতে নিজের জিনিসটা অনেক আনন্দের ব্যাপার। নিজের হাতে লাগানো, নিজের হাতের পরিচর্যা করা জিনিস দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। আর বন্ধুরা, সকাল সকাল বাবুরাও সবাই ছাদে উঠে গেছে, উঠে দুষ্টমি করতেছে। বন্ধুরা, আমার আনন্দের কথাগুলো শুনতে হলে একটু ধৈর্য ধরে আমার ভিডিওতে থাকতে হবে, আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমি রান্নার পাশাপাশি আমি কথাগুলো বলে দেব যে কিসের জন্য আমরা এত আনন্দিত আজকে, কেন আনন্দিত, সে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে তো আমাদের কাছে ভালো লাগে না। আজ আমি আপনাদের সাথে একটা ভীষণ মজার রেসিপি শেয়ার করব। আমি পোলট্রি মুরগি নিয়েছি 1 কেজি, সেটা আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিছি পেঁয়াজ বাটা, দিয়ে দিছি আদা রসুন বাটা। আমি কীভাবে রান্নাটা করব ঠিক এভাবে রান্না করে খাবেন, প্রচণ্ড স্বাদ হবে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মসুর গুঁড়া, জিরার গুঁড়া, আমার পরিমাণ মতো আমি দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ। এভাবে যদি রান্নাটা করেন তাহলে কখনোই যে পোলট্রি মুরগির একটা গন্ধ আছে সে গন্ধটা কখনই আসবে না। একবার খাইলে আপনারা বারবার খেতে ইচ্ছা করবে। এখন দিয়ে দিলাম আমি সয়াবিন তেল, তার সাথে কিছু সর্ষের তেলও নিয়েছি, আমি মিক্সড করে নিয়েছি। এগুলো আমি এখন হাতে মাখিয়ে আধা ঘন্টা আমি ঢেকে রাখব। বন্ধুরা, সেই সাথে আমার যে আনন্দের কথাগুলো, মানুষে যে এই কাজটা করতে পারি না, ওই কাজটা করতে পারি না, আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারবো না, আসলে এগুলি ভুল ধারণা। আমরা যদি চাই বা আমরা যদি ইচ্ছা করি আমরা সব কিছুই করতে পারি, তবে আমাদের ইচ্ছা থাকতে হবে। মানুষের মনে যদি প্রবল ইচ্ছা থাকে, মানুষের যদি মানে প্রচুর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমরা মনে করি সেই কাজটা অবশ্যই সাকসেস হবে। এদিকে আমার মাংসটা আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি এখন ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, কে বলেছে মানুষে পারে না? আমি জানি যে আগে মানুষে বলতো যে ইচ্ছা থাকিলে উপায় হয়, বা পারিব না একথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আসলে কথাগুলো একদম সত্য, একদম বাস্তব। আমরা ছোটবেলা বইতে পড়েছি এবং আমরা সেগুলো দাদি নানি এবং আমার বাবা মার কাছেও শুনেছি এ ধরনের কথা। তবে মানুষে পারি না বলে যদি আমরা সব কিছু থেকে এড়িয়ে থাকি, আসলে আমরা কিছুই পারবো না। এখন আমি দিয়ে দিলাম মশলাগুলো, এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর একটু স্টার মশলা ভেঙে দিয়ে দিয়েছি। এখন ওগুলো একটু আমার ভাজা হয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজকুচিগুলো। বন্ধুরা, আমার কথাগুলো শুনতে থাকেন এবং রান্নাটাও দেখতে থাকেন, কিন্তু এই রান্নাটা কিন্তু প্রচণ্ড মজা, প্রচণ্ড স্বাদ। আপনারা চাইলে রুটিতেও খেতে পারবেন, চাইলে গরম ভাতেও খেতে পারবেন। যে কেউ এভাবে যদি রান্না করে খান, আমি মনে করি কেউ বলবে না যেটা পোলট্রি মুরগি। প্রচণ্ড স্বাদ হয়, প্রচণ্ড মজা হয়, অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ফলো করবেন। তারপর বন্ধুরা, আমার যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যেই মাংসটা মাখিয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই মাংসটা এখন আমি দিয়ে দিব। আমি তেল বেশি দিয়েছি, ওই মাংস রান্নাতে তেলটা বেশি দিতে হয়, রান্নাটা প্রচণ্ড স্বাদ হয়, তেলের ভিতরেই রান্নাটা হয়ে যাবে।
তবে সে আমাদের আনন্দের কথাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বা অবশ্যই শেয়ার করব। আর আপনারা আমার ইউটিউব বন্ধু, আপনারা আমার পরিবারের একজন, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি আমার পাশে না থাকতেন, সেই সুখবরটি হলো যে গতকালকে আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে। শুধু বন্ধুরা আপনারা আমার পাশে থাকাতে, তবে আমাকে অনেকেই বলেছে আমি চ্যানেলটা আমি আসলে করতে পারবো না বা আমি ভিডিও বানাতে পারবো না বা আমাকে কেউ লাইক দিবে না, আসলে অনেকেই অনেক কথা বলেছে বা আমি পারবো না। বন্ধুরা, আমি আরও 2 বছর আগে চ্যানেলটা খোলার ইচ্ছা ছিল, তবে আমি পারবো না অনেকেই বলছে, সেজন্য আমাকে চ্যানেলটা খুলে দেওয়া হয়নি। পরে আমি 2 বছর পর আবারও উদ্যোগ নিয়েছি যে আমি অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলব। পরে আমি অনেক কষ্ট করে অনেক ই করে আমি চ্যানেলটা আবারও আমি খুলেছি। খোলার পরে এখন আমি আস্তে আস্তে করে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আমি 1000 সাবস্ক্রাইব পেয়েছি। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার পাশে ছিলেন এবং পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেয়েই আমি আসলে এতটুকু এগিয়ে এসেছি। এখন আমি যে রান্নাটা করতেছি সেটা আমি কষিয়ে কষিয়ে রান্না করতেছি পানি ছাড়া। আর যেটাতে আমি মাংসটা মানে মেখে রেখেছিলাম সেই মশলাটা আমি একটু হালকা পানি দিয়ে ধুয়ে দিয়েছি, সেই পানিতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। পানি কিন্তু একদম অল্প দিয়েছি, পানি কিন্তু দেইনি, মানে যে পানিটা মাংস থেকে উঠেছে সেটা দিয়েই আমি রান্নাটা সেরে নিলাম। কিন্তু আসলে যেই আমি তৈলটা দিয়েছি, আসলে এই রান্নাটা তৈলের মধ্যেই বেশি মজা হয় এবং একটু তৈলটা বেশি দিতে হয়, প্রচণ্ড মজা। আপনারা ইচ্ছা করলে এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের কাছে মজা লাগবে এবং ভালো লাগবে। এটা মনে হবে না যে আসলে পোলট্রি মুরগি বা ফার্মের মুরগি, যে যেটাই বলেন। এখন আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম, অবশ্যই কাঁচামরিচের যে ঘ্রাণটা আছে সেটা খুবই ভালো লাগবে। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন, চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, ভীষণ মজা। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তারপর বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, তারপর আমি চ্যানেলটা খোলার পর আমি অনেক ভয় পেয়েছিলাম যে আমাকে তো কেউ লাইক দিবে না, আমাকে কমেন্টস করবে না বা আমাকে কেউ সাবস্ক্রাইব করবে না। আসলে এখন দেখছি আসলেই আমাদের ধারণা ভুল। আমি আমার বন্ধুদেরকে আমি বলতে চাচ্ছি যে আমার যে সাপোর্ট করেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে আমি অবশ্যই বলতে চাচ্ছি যে আমার মতো এরকম মানে ভয়ে ভয়ে চ্যানেল না খুলে আপনারা মনে সাহস রেখে চ্যানেল খুলবেন, অবশ্যই আপনারা এগিয়ে যাবেন, অবশ্যই সাকসেস হবেন। তবে এক সময় অবশ্যই মানে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন, কারণ আমি যেহেতু কিছুই পারি না, কিছুই বুঝি না, আমি এতটুকু এসেছি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে। অবশ্যই আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। আজকে আমার ফ্যামিলিতে 1000 সাবস্ক্রাইব হওয়াতে আমার হাজব্যান্ড খুশি, আমার বেবিটা খুশি, সবাই খুশি, আমি তো আরও বেশি খুশি। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করেছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। এদিকে আমার হাজব্যান্ড, আমার মেয়ে ব্রাজিলের সাপোর্টার, ওনারা খুবই খুশি। ওনাদের দলও গত পরশুদিন জিতেছে, তাই ওনারা গায়ের থেকে গেঞ্জি খুলতেছে না, ওনারা এই গেঞ্জিটাকেই খুব ভালোবাসতেছে। আসলে ফাঁকে ফাঁকে অন্য গেঞ্জি পরলো, তারপর আবার ওরা এই গেঞ্জিটাই পরে নেয়। তবে বুঝেনি তো কীরকম ভক্ত, আসলে এই ভক্তিতে মুক্তি মিলে কিন্তু মানুষে যা বলে, কিন্তু ওরা খুবই খুশি, ওরা খুবই হ্যাপি। একদিকে আমার সাবস্ক্রাইব বেড়েছে, অন্যদিকে ওনাদের দল জিতেছে, তো ওনারা তো অবশ্যই খুশি হবেন। এখন আমি যে আমার সাতবাগানতে বেগুনগুলি পেরে এনেছিলাম সেগুলো দিয়ে আমি বেগুনি বানাবো, দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মসুর গুঁড়া, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লবণ। এখন আমি এগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, একটু ভারী করে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার পাতলাটা খেতে পছন্দ করে না, একটু ভারীটা খেতে পছন্দ করে, তাই উনি আবার বেগুনিটা খুবই পছন্দ করে, তাই আমি বেগুনিটা বানিয়ে ওনাদেরকে খাওয়াবো, অবশ্যই আমিও খাবো। তো একদি বিকেল হয়ে গেছে, বিকেলে নাস্তাটা আমি করে নিব, কারণ ওনারা বেগুনি পছন্দ করে, সেই বেগুনিটাই আমি ওনাদেরকে বানিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি খাওয়াইতে পারলাম না, দুঃখিত বন্ধুরা। তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বেগুনিটা বানাচ্ছি। এখন আমি চুলায় তেল বসিয়ে দিলাম। তো বন্ধুরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা তো অবশ্যই কিছুটা শুনেছেন, আর বাকি কথাগুলো হলো আসলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না।
তবে আপনারা আমাকে অনেক খুশি করেছেন, আপনাদের মানে দোয়া এবং সাপোর্টে আমি অনেক হ্যাপি হয়েছি। কারণ আসলে ছোট থেকেই মানুষ বড় হয়, মানুষ যখন লাভ দিয়ে বড় হতে চায় তারা কখনই বড় হতে পারে না, আস্তে আস্তে করেই মানুষ বড় হতে হবে। তবে আমরা চাই না যে আমরা লাফিয়ে বড় হয়ে যাই, তবে সব সময় একটু ধৈর্য ধরতে হবে, যে কোনো কাজেই আমরা ধৈর্য নিতে হবে এবং অবশ্যই আল্লাহর উপর ভরসা করতে হবে। তবে হার জিত পৃথিবীতে আছে, জিত না থাকলে হারের কোনো মূল্য নেই, হার না থাকলে জিতের কোনো মূল্য নেই। তবে আমার এদিক দিয়ে বেগুনিটা বানানো হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড বেগুনিটা খাবে, ওনার কাছে প্রচণ্ড স্বাদ লেগেছে, উনি গরম গরমই খেয়ে নিচ্ছে, উনি খুবই হ্যাপি, খুবই খুশি, বেগুনিটা খুব মজা হয়েছে, সেজন্য আমাকে খুব ধন্যবাদ দিচ্ছে। বন্ধুরা, আমি আরও কিছু কথা বলবো যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারদেরকে নিয়ে, তারা যেভাবে মানে নিজের দেশ না হইলেও তারা তো প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এরকম ভালোবাসবেন না যে নিজের জীবনটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? কিন্তু যার যার দল সে জিতবেই, হারবেই, সে হার জিত আছেই, আর আল্লাহ যাকে এগিয়ে নিয়ে যাবে সে অবশ্যই জিতবে, আর আল্লাহ যাকে চাবেন চাইবে না সে অবশ্যই জিতবে না, কিন্তু হার জিত পৃথিবীতে আছেই। এখন ওরা আনন্দ করবে যে আমি আর 1000 সাবস্ক্রাইব হয়েছে, তাই ওনারা কেক কাটতেছে, বাপ মেয়ে, বাবা মেয়ে কেক কেটে আনন্দ করছে, আসলে ওদের আনন্দ তো আমাদের আনন্দ। ওনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলের সঙ্গে আছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, সবসময় অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, সবসময় সবুর করবেন, সবুরের মেওয়া ফলে অবশ্যই আমরা ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার 1000 সাবস্ক্রাইব হয়েছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু এগিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।